নমস্কার আজি 31 অক্টোবর অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্তত দনাইছোৰা ব্ৰেকিং নিউজ কা বাতিল কৰিবলৈ দেখৰ মুখ্য ন্যায়াধীশলৈ পত্ৰ কা বিৰোধী সমন্বয় ৰক্ষী সমিতি দীপাৱলীত ফটকা নিষিদ্ধক লৈ ক্ষুদ্ধ বাবা দীৰেন্দ্ৰ শাস্ত্ৰী দীৰেন্দ্ৰ শাস্ত্ৰীয়ে কৈছে এছাম লোকে হোলী দীপাৱলীত জ্ঞান দিবলৈ আহি যায় বকৃদত কোনেও কিয় প্ৰশ্ন উত্থাপন নকৰে এক জানুৱাৰীত নৱবৰ্ষৰ শুভেচ্ছাৰ নামত ফটকা ফুটোৱা যায় তেতিয়া তেওঁলোকৰ জ্ঞান কলৈ যায় হিন্দু উৎসৱ আহিলেই বলিয়ালি কৰাটো বন্ধ হ'ব লাগে আমি দীপাৱলী ভালদৰে উদযাপন কৰি ফটকা কিনি থৈছোঁ বুলি মন্তব্য কৰিছে বাবা দীৰেন্দ্ৰ শাস্ত্ৰীয়ে আজি অৰণ্য মানৱ যাদৱ পায়েঙৰ জন্মদিন যাদৱ পায়েঙে কৈছে মানুহ নাথাকিলে গছ থাকিব পাৰিব গছ নাথাকিলে মানুহ জীয়াই থাকিব নোৱাৰিব এই ব্ৰহ্ম সত্য উপলব্ধি কৰা এজন অসমীয়া যাক আৱিষ্কাৰ কৰিলে বিবিচি ডিক্সবাৰী আৰু পৃথিৱীৰ বহুকেইখন প্ৰসিদ্ধ বিশ্ববিদ্যালয় আজি অভিশব্দ 31 অক্টোবৰ দেহৰক্ষীৰ গুলীত প্ৰাণ হেৰুৱাইছিল দেশৰ একমাত্ৰ মহিলা প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধী লাডাখত সীমান্ত অপসাৰণৰ পাছতে চীনা সৈন্যলৈ উপহাৰ ভাৰতীয় সৈন্যৰ দীপাৱলী উপলক্ষে লাডাখত সীমান্ত অপসাৰণৰ পাছতে চীনা সৈন্যলৈ উপহাৰ দিছে ভাৰতীয় সৈন্যই অসামাজিক কাৰ্যকলাপৰ বিৰুদ্ধে জাগ্ৰত হৈ পৰিছে মুছলমান সমাজ নিষিদ্ধ ড্ৰাগছৰ কৰাল গ্ৰাহত পৰিছে জুৰিয়াৰ ইখনৰ পাছত সিখনকৈ গাঁও দংশ গৰাখলৈ নৱপ্ৰজন্ম জুৰিয়াত নিষিদ্ধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি ওলাই আহিছে কেইবাখনো গাঁৱৰ মুছলমান ৰাইজ তিনিবাৰৰ বিজেপিৰ বিধায়ক ব্ৰহ্ম সিং তনৱৰৰ আপত যোগদান আম আদমী পাৰ্টীৰ মুৰব্বী অৰবিন্দ কেজৰিৱালৰ উপস্থিতিত যোগদান কৰিছে তনৱৰে আগন্তুক দিল্লী বিধানসভাৰ নিৰ্বাচনত ছতৰপুৰ সমষ্টিত আপ প্ৰাৰ্থী হ'ব পাৰে তনৱৰ যমুনামুখৰ সৰুপথাৰ উৰণ হেতুত দুৰ্ঘটনাগ্ৰস্ত পতিত বদৰুদ্দিন আজমলৰ কনবয় কনবয়ৰ তিনিখন বাহনৰ মাজত সংঘৰ্ষ দুৰ্ঘটনাত আহত এগৰাকী আৰক্ষী জোৱান দুৰ্ঘটনাত আহত দুখন বাহনৰ চালক এনেকৈ নিৰ্মাণ কৰিব লাগে উৰণ হেতু প্ৰকৃতি সকলোতকৈ ওপৰত এইবাৰ এটা ছবি সামাজিক মাধ্যমত পোষ্ট কৰি এই মন্তব্য কৰিছে জুবিন গাৰ্গে জুবিন গাৰ্গে কেনেকৈ ফ্লাইঅভাৰ উৰণ হেতু নিৰ্মাণ কৰিব লাগে সেই দৃশ্যটো তেওঁ ছবি আকাৰে পোষ্টত উল্লেখ কৰিছে যে এখন গছ বচাবলৈ উৰণ হেতু অন্য ফালেদি লৈ যাব লগা হৈছে পদ্ম হাজৰিকাৰ ইতিহাস খুচৰিলে পৃষ্ঠাই পৃষ্ঠাই দুৰ্নীতিৰ দস্তাবেজ খোল খাব চতিয়াৰ বিজেপিৰ বিধায়ক পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে এ পি চি চিৰ সামাজিক মাধ্যম আৰু তথ্য প্ৰযুক্তি বিভাগৰ অধ্যক্ষ ৰাতুল কলিতাই গছবোৰে যদি কমিছন দিব পাৰিলেহেঁতেন গছবোৰৰ চাগে জীৱন ৰক্ষা পৰিলেহেঁতেন দীঘলী পুখুৰী পাৰৰ গছ কটাৰ প্ৰসংগত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এই মন্তব্য কৰিছে আছুৰ সভাপতি উৎপল শৰ্মাই অসম সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি কুল শইকীয়ালৈ দ্ৰৌপদী বাহাৰ ৰত্ন সন্মান নগাঁও জিলা সাহিত্য সভাই আগবঢ়াইছে এই সন্মান উত্তৰ কোৰিয়াক লৈ সৰব হৈ পৰিছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেন জো বাইডেনে কৈছে তোমালোকৰ সেনাৰ মৃতদেহ বেগত ভৰাই পঠাই দিম আমেৰিকাই সাৱধানবাণী শুনালে উত্তৰ কোৰিয়াক ইউক্ৰেইনৰ বিৰুদ্ধে চলি থকা যুদ্ধত ৰাছিয়াক সহায় কৰিবলৈ উত্তৰ কোৰিয়াই হাজাৰ হাজাৰ সৈনিক প্ৰেৰণ কৰাক লৈ ক্ষুব্ধ হৈ পৰিছে আমেৰিকা আৰু আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে কৈছে তোমালোকৰ সেনাৰ মৃতদেহ বেগত ভৰাই পঠাই দিম কিউবাৰ ওপৰত আমেৰিকাৰ নিষেধাজ্ঞাৰ বিৰোধিতা কৰি বৰখাস্ত হ'ল আৰ্জেণ্টিনাৰ বৈদেশিক মন্ত্ৰী আৰ্জেণ্টিনাৰ ৰাষ্ট্ৰপতি জেভিয়াৰ মিলেয়ে তেওঁৰ বৈদেশিক মন্ত্ৰী ডায়েনা মান্টিনুক বৰখাস্ত কৰিছে কিউবাৰ ওপৰত আমেৰিকাৰ নিষেধাজ্ঞা উঠাই লোৱাৰ প্ৰস্তাৱৰ ওপৰত ৰাষ্ট্ৰসংঘৰ ভোটদানত আৰ্জেণ্টিনাই হাবানাক ভোট দিয়াৰ পিছতে ডায়েনাই নিজৰ পদ হেৰুৱাইছে পাঁচ বছৰত সম্পত্তি বৃদ্ধি পাইছে 575%
নিজকে হট বুলি দাবী মহারাষ্ট্রৰ এইগৰাকী বিজেপি প্ৰাৰ্থীৰ সন্মুখত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন প্রায় 8,000 প্রার্থীয়ে মনোনয়ন দাখিল করেছে। দেখা গৈছে যে প্রার্থীসকলে দাখিল করা শপথনামাত বিজেপির পরাক্সা আটাইতক ধনী প্রার্থী হিসাবে বিবেচিত হয়েছে। মহারাষ্ট্রের ঘাটকুপার পশ্চিমৰ বিধায়ক 2019 নির্বাচনী শপথনামা উল্লেখ করেছিল যে সম্পত্তির পরিমাণ 550.62 কোটি টাকা। এইবার 2024 নির্বাচনী শপথনামা উল্লেখ করেছে যে সম্পত্তির পরিমাণ 3,383.06 কোটি টাকা। এইবার অমানবীয় কাণ্ড সংঘটিত হয়েছে মঙ্গলদৈ দুর্ঘটনার পিছত প্লাস্টিকেরে বন্দা মৃতদেহ সুচরাই নিলে আরক্ষীয়ে। অসম আরক্ষীর একটা অতি অমানবীয় আর সংবেদনশীল কাণ্ডর একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে, যত দরঙ্গর সিপাজারত আরক্ষীয়ে দুটা মৃতদেহ প্লাস্টিক পলিথিন বেগত মেরিয়াই এখন বাহনলৈ সুচরাই লৈ যোৱা দেখা গৈছে। ভাইরাল হওয়ার পিছত এই ঘটনায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। খবর অনুসরি দুর্ঘটনা সংঘটিত হয়ে মৃত্যু হওয়া মৃতদেহ দুটা এক পিতৃ কন্যার। দরং জেলার মঙ্গলদৈর হাকতুলার সমীপত স্কুটিরে গৈ থকা অবস্থাত মথুরানাথ ডেকা আর নন্দিতা ডেকা নামের দুই পিতৃ কন্যা দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যু হয়েছিল। কংগ্রেসে ভল্লভভাই পেটেলক অন্ধকারত রাখিছিল, এইবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এই মন্তব্য। কংগ্রেসে লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলক অবহেলা করে অন্ধকারত রাখিছিল। ভারতবর্ষের প্রকৃত শক্তিক লুকাই রাখবলে চেষ্টা করেছিল কংগ্রেসে। এবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মুখত শুনবলে পোৱা গল এই মন্তব্য। সমগ্র দেশজুড়ি আজি উদযাপন করা হয়েছে রাষ্ট্রীয় একতা দিবস। লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মবার্ষিকী দেশে পালন করে আহিছে এই দিবস। প্রথমবারের 2014 সনত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই দিবস আরম্ভ করে দেশবাসীক রাষ্ট্রীয় একতা দিবস পালন করবল আহ্বান জানাইছিল। তেতিয়ারপরা প্রতি বছরে 31 অক্টোবর সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন দেশবাসী রাষ্ট্রীয় একতা দিবস পালন করে আহিছে। দেশের বিভিন্ন প্রান্তর ডিব্রুগড়ও অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় একতা দিবসের কার্যসূচী। ডিব্রুগড় জেলা প্রশাসনে দেশের অখণ্ডতা রক্ষার আজীবন নিজকে উৎসর্গা করা সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিবসত রূপায়ণ করেছে রাষ্ট্রীয় একতা দিবসের কার্যসূচী। আর এই কার্যসূচীতেই কংগ্রেসক সমালোচনা করে সর্দার বল্লভভাই পেটেলক কংগ্রেসে অবহেলা করার অভিযোগ সর্বানন্দ সোনোয়ালের। অযোধ্যাত একেলগে জ্বলিল দীপাবলীর 25 লাখ বন্তি, গড়িলে দুটাক বিশ্ব অভিলেখ। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসর প্রমাণীকরণের গিনিস পরামর্শদাতা নিচল ভরুতর সঙ্গে অযোধ্যাত উপস্থিত থাকা প্রতিনিধি প্রবীণ পেটেলে বুধবার সন্ধ্যা নতুন অভিলেখ ঘোষণা করে। দীপাবলীর পবিত্র সন্ধ্যায় বিশ্ব অভিলেখ অযোধ্যাত। বুধবার সন্ধ্যা উত্তর প্রদেশের অযোধ্যাত প্রায় 25 লাখ মাটির চাকি একেলগে জ্বলা হয়েছে। অযোধ্যার দিবোৎসবর এই অষ্টম সংস্করণত দুটাক গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হয়। এই অভিলেখ দুটা হয়েছে একেলগে সর্বাধিক লোকর আরতি প্রদর্শন আর সর্বাধিক সংখ্যক বন্তি প্রজ্বলন। পবিত্র শহর অযোধ্যার সরজু নদীর রামকি পেইডি ঘাটকে ধরে 55টা ঘাটত এই বন্তিবর স্থাপন করা হয়েছিল। ইয়াত 25 লাখতকৈও অধিক মাটির চাকি একেলগে জ্বলা হয়েছিল। আনহাতে 1,021 গৰাকী বেদাচার্যই একেলগে আরতি প্রদর্শন করেছিল। চাকির গণনার বাবে ড্রোন ব্যবহার করা হয়েছিল।